ক্যান্সার যার কোনো নেই আনসার, মরণ ব্যাধি রোগ হলো ক্যান্সার। এটি জটিল এবং বহুমুখী রোগ যা বিভিন্ন কারণে হতে পারে। এর শুরুটা শরীরের কোনো একটি অংশে নীরব ঘাতকের মতো বর্ণহীন ও গন্ধহীন, এরপর সেটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। নীরব ঘাতকের কারণে চিকিৎসকের কাছে আসা অনেক দেরি হয়ে যায়, আর তখন তেমন কিছু করার থাকে না। তবে আমাদের দৈনন্দিন রুটিনে সহজ কিছু উপায় মেনে চললে ক্যান্সার ঝুঁকি কমানো যায়। চলুন আমরা জেনে নেই ক্যান্সার ঝুঁকি কমানোর কিছু সহজ উপায়। অলস জীবনযাপন হতে পারে ক্যান্সার, দীর্ঘদিন শুয়ে বসে কাটানো, শরীর মুটিয়ে যাওয়া বা ওজন বৃদ্ধির কারণ। আর এই মুটিয়ে যাওয়া বা ওজন বৃদ্ধির কারণে শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। অতিরিক্ত ওজন, স্তন ক্লোন, মলদ্বার, লিভার, কিডনি এবং অগ্ন্যাশয় ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। ক্যান্সার রোধে শরীরের উচ্চতা অনুযায়ী ওজন স্বাভাবিক রাখা জরুরি। মুটিয়ে যাওয়া রোধ করতে বা বেশি ওজন থাকলে তা নিয়ন্ত্রণে ব্যায়াম একটি স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্বপূর্ণ উপাদান। নিয়মিত ব্যায়ামে শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে, রক্তে প্রদাহজনক মার্কার নিম্নস্থানে রাখতে ও হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা শরীরে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এছাড়াও নিয়মিত ব্যায়াম শরীরে অ্যান্টিবডির উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে, যা ক্যান্সার কোষের বৃদ্ধি ও বিস্তার রোধ করতে পারে। অসুস্থকর খাবার শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে যে অসুস্থকর খাবার লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্রক্রিয়াজাত এবং সংরক্ষণ করার জন্য বাড়তি যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলোই মূলত ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার অগ্ন্যাশয় এবং অন্যান্য ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ফল শাকসবজি কম খাওয়ার ফলে ফুসফুস, পাকস্থলী এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং শরীরের ওজন ঠিক রাখতে খেতে পারেন কয়েকটি খাবার, যেমন গাজর, আপেল, টমেটো, ডাল, আখরোট, বেরি ও ব্রোকলি। ধূমপান এবং অ্যালকোহল সেবনে হতে পারে ক্যান্সার। ধূমপান ফুসফুসে ক্যান্সারের কারণ, স্লোগানটি প্রতিনিয়ত আমাদের ক্যান্সারের জানান দেয়। কিন্তু এটিকে উপেক্ষা করে প্রতিনিয়ত ধূমপায়ীদের মনের সুখে সেবন করতে দেখা যায় ধূমপান। যে বিষয়গুলো ব্যাপকভাবে গবেষণা করা হয়েছে তার মধ্যে একটি হলো ধূমপান। যখন ধূমপান করা হয় তখন এটি এমন এক রাসায়নিক নির্গত করে যা শরীরের ডিএনএ এবং অন্যান্য জেনেটিক উপাদানের ক্ষতি করে মিউটেশনের দিকে পরিচালিত করে, যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। ধূমপান এবং অত্যাধিক মদ্যপান উভয় রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, যা শরীরের পক্ষে ক্যান্সার এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করা কঠিন করে তোলে। ধূমপান এবং অত্যাধুনিক মদ্যপান উভয়ই ফুসফুসের ক্যান্সার, লিভার ক্যান্সার এবং গলার ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়। ধূমপান এবং অত্যাধিক মদ্যপান শুধু ক্যান্সার হওয়ার ঝুঁকি নয়, ধূমপান ক্যান্সারের চিকিৎসা যেমন কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপিকে পরিপূর্ণ কার্যকারিতার ব্যাঘাত করতে পারে, এবং ভারী অ্যালকোহল সেবনে ক্যান্সারের সার্জারি এবং অন্যান্য চিকিৎসাকে জটিলতার ঝুঁকি বাড়াতে পারে। দূষণ বিকিরণ ও কিছু রাসায়নিক ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়। দূষণ, বিশেষ করে বায়ু দূষণে এমন পদার্থ থাকে যা ক্যান্সার সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ কাঠ বা কয়লা পোড়ানো থেকে ডিজেল নিষ্কাশন এবং অভ্যন্তরীণ বায়ু দূষণ ফুসফুসে ক্যান্সারের সাথে যুক্ত। এছাড়াও কীটনাশক এবং নির্দিষ্ট কর্মক্ষেত্রের রাসায়নিকগুলিতে এমনও পদার্থ পাওয়া যায়। এগুলো শরীরে ডিএনএ ক্ষতি করে এবং সেলুলার প্রক্রিয়া ব্যাহত করে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। ক্যান্সার একটি জটিল রোগ যা বিভিন্ন কারণে হতে পারে। তবে আমাদের কিছু লাইফস্টাইলের পছন্দ পরিবর্তনে, যেমন অলস জীবনযাপন, ধূমপান, অ্যালকোহল সেবন এবং প্রক্রিয়াজাত ও অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি পরিত্যাগে আমরা ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে পারবো ইনশাআল্লাহ।